রাতে দুই বাজি আড়াই বাজি সময়ত আবিদ আজাদ্দাই আর তেওর সহযোগী সকলে যে ধরনের ডেইলি 450 মানুষক আহার খুয়াই খাদ্য খুয়াই যি পুণ্য কাম করে আছে এই কামক আল্লাহে কবুল করক। আল্লাহর ওসব দোয়া করছো আবিদ আজাদ্দাক কবুল করক, তেওর সকল সহযোগী কবুল করক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকল বন্ধু বান্ধবীক মই মোর অন্য একটি ভিডিওলে পুনর্বার স্বাগতম জানাইছো। আর আজির ভিডিওটি আরম্ভ করছো গুয়াহাটি মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, নাম শুনিলেই আপনি গম পাব বা আপনি অনুভব করিব রোগীর আত্মীয় কেনেদরে বা রোগী সকলে কেনেদরে নিজের জীবন অতিবাহিত করেছে। হসপিটালের নাম ললেই সকলোরে বুকুখন কপি উঠে, হসপিটালত গলেই কিমান যে রোগীক দেখব পারি, কিমান যে রোগী শয্যা খাই আর তার সেই রোগী সকল করিয়া বা রোগীসক লই যা যাব মানুষ সেইবর আরো বেশিক কষ্ট অনুভব হয়। এইকদিন রমজান মাস চলি আছে, গুয়াহাটি মেডিকেল কলেজ আর হসপিটালত কমেও প্রায় 3000 রোগী থাকা এটি মেডিকেল কলেজ। সেই 3000 রোগী থাকা কলেজত বহুত আত্মীয় রোজা রাখিছে এই রমজান মাহত। রাতে 2টা বা 2:30 বাজাত কোনো হোটেল খোলা না থাকে ভাত খাবলে বা কোনো আহার গ্রহণ করবলে। এইখিনিতে উল্লেখ করব পারি যখন মুসলমান রোগী গুয়াহাটি মেডিকেল কলেজত ভর্তি হয়ে আছে সেই রোগী সকলক লই যাওয়া আত্মীয় সকল আজি কেনেদরে দিন পার করিব করেছে তার বিষয়ে এই ভিডিওটি উল্লেখ করিম। মুসলিম মানুষে রোজা রাখাটো ফরজ, কোনো কারণ নোহাক আপনি রোজা ভাঙিব নোৱাৰে। কিন্তু আপনি তো সেহরি খাব লাগিব, মেডিকেল কলেজত রাতে 2টা বা 2:30 বাজাত আপনার কোনে যোগান ধরব বা আপনি কোন হোটেলত সেহরি খাব, কোনো হোটেল তো খোলা নাপায়। আবিদ আজাদার এটি স্বেচ্ছাসেবী সংগঠনে এইকেদিন প্রথম রোজার পরাই সকল মানুষক প্রায় 300-400 মানুষক প্রতিদিনে সেহরির ব্যবস্থা করেছে। এই কার্যক আমি তেওঁলোকক ধন্যবাদ জানাবই লাগিব। এইখিনিতে উল্লেখ করব পারি রাতে 2টা-2:30 বজাত যাব মানুষে সেহরি খায় তার লগতে বহুত হিন্দু ভাই ভনিয়ে যাব মেডিকেল কলেজত আছে তেওঁলোকর আত্মীয় সকলেও আজি সেই আবিদ আজাদার হাতর সেই সেহরি সমূহ খাই নিজের জীবন নির্বাহ করে আছে। আমি ভিডিওত স্পষ্টকৈ দেখা পাইছো এটি ফুল কমলিয়া বাচ্চার পিতা কার্বি আলঙ্গর নাকি তেনেকুৱা হব, তেওঁৰ হাতত কোনো পয়সা নাই থাকিবলৈ। 3 মাহ ধরে গুয়াহাটী মেডিকেল কলেজত লড়াজন ভর্তি হয়ে আছে, তেওঁৰ হাতত খাবলৈ পয়সা নাই। প্রতিদিনে সেই আবিদ আজাদার সেই স্বেচ্ছাসেবী সংগঠনের পৰা প্রতিদিনে অর্থাৎ প্রতি নিশায় 2 বাজি 2:30 বাজি সময়ত সেহরি খাই বা সেই আহার গ্রহণ করে তেওঁ জীবন নির্বাহ করে আছে। আমি ইয়াতে ভাত বনাই আছো, এই GMCHৰ সন্মুখৰ এই যেটো মাজমজিয়া ইয়াতে আমি ভাত বনাই আছো। ভাতৰ লগত আমি গৰম গৰম মাছ ভজা দিছোঁ, দালি দিছোঁ, আচাৰ দিছোঁ, জলকীয়া, তেনেকৈ যিটো মিনিমাম আমি দিব পাৰোঁ এনেকৈ দি পেলাই মানুহখিনি খাই আছে। খাই পেলাই যে মানৱতাৰ জয়গান কাক কোৱা হয়, এইবোৰক সেই কোৱা হয় মানৱতা। মানৱতা আজিও জীয়াই আছে আমাৰ এই অসমখনত, আমাৰ ভাৰতবৰ্ষখনত এতিয়াও মানৱতা জীয়াই আছে। মানৱতা জীয়াই নাথাকিলে আমাৰ পৃথিৱীখন ধ্বংস হৈ হ'ল, ধ্বংস হৈ গ'লহেঁতেন। ৰাজনীতিবিদসকলে ৰাজনীতি কৰে ধৰ্মক লৈ, কিন্তু সাধাৰণ জনগণ ধৰ্মক লৈ ৰাজনীতি নকৰে। সাধাৰণ জনগণ এমুঠি অন্ন বা খাদ্য বাসস্থান এইবোৰ লৈহে যুঁজ কৰি থকা আমি দেখা পাওঁ। ৰাতি 2:00-2:30 বজাৰ সময়ত আবিদ আজাদ্দাই আৰু তেওঁৰ সহযোগীসকলে যি ধৰণে ডেইলি 450 মানুহক আহাৰ খুৱাই খাদ্য খুৱাই যি পুণ্য কাম করে আছে এই কামক আল্লাহে কবুল করক। আল্লাহর ওসব দোয়া করছো আবিদ আজাদ্দাক কবুল করক, তেওঁর সকল সহযোগী কবুল করক। অসমৰ প্রত্যেকজন মানুষ হিন্দু হোক মুসলমান হোক আবিদ আজাদ্দার নিচিনা ব্যক্তি হোক ধর্মনিরপেক্ষ ব্যক্তি হোক তেওঁর এই কামক পুনর্বার আমি স্বাগতম জানাইছো, ধন্যবাদ জ্ঞাপন করছো। অনাগত দিনতো এনেদরে আবিদ আজাদ্দাই অসমৰ কারণে ভাল ভাল কাম করে যাওক, ধর্মান্ড মৌলবাদ এইবোৰ পৰিহাৰ কৰি এইদৰে কাম কৰি যাওক। আপোনাৰ লগত সকলো অসমীয়াই থাকিব, আপোনাক
সকল অসমে আশীর্বাদ জানাব অসম সরকারক আহ্বান জানাইছো আবিদ আজাদদার স্বেচ্ছাসেবী সংগঠন আছে সেই সংগঠনক সরকারে পুঁজির যোগান ধরব লাগে যাতে অনাগত দিনত এনেকা পুণ্য কাম আর অসমবাসীর হকে সদায় করে থাকবে।